সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি এখন তোমার বাসার নিচে আছি। কি? আমার বাসার নিচে? জলদি আসো। আচ্ছা দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড, আমি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ওয়েট ওয়েট, আমি আসছি। হ্যাঁ তুমি আসছো। শোনো, তোমার সাথে ইমার্জেন্সি একটা কথা আছে। বিশ্বাস করো রিয়া, তোমাকে ছাড়া আমি আর এক সেকেন্ডও বাঁচব না, এক্ষুনি মরে যাবো। আরে বাহ, আজকে হঠাৎ আমার জন্য এত প্রেম উতলে উঠলো, আগে তো পাত্তাই দিতে না। আরে শোনো, ওসব তো আমার ভুল ছিল, আজকে মনে হলো তুমি আমার জীবনে খুব দরকার, তোমাকে আমার লাগবেই। এখন তো এত আহ্লাদ দেখাচ্ছ, প্রেম হওয়ার পরে আমাকে তো পাত্তাই দিবা না। আরে পাত্তা দিব না মানে কে বলেছে তোমাকে? শোনো, আমি একদম ওসব করব না। কি করবো তাহলে? শোনো, কি করব মানে তুমি যা বলবো আমি ঠিক তাই করব। আচ্ছা, প্রেম হয়ে গেলে আমাকে নিয়ে কোথায় যাবে? কোথায় নিয়ে যাবো মানে? আকাশ থেকে ভূমি, পাহাড় থেকে সমুদ্র, তুমি যেখানে যেতে চাও আমি সেখানে নিয়ে যাব। হুট করে এত পাগল হয়ে গেলে ব্যাপারটা একেবারে সন্দেহজনক। কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, আমি আজকে বুঝতে পারলাম তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাকে পেলে তুমি কি করবে? তোমাকে পেলে তোমার হাত ধরে হাঁটবো। শুধুই হাঁটবে? না, শুধু হাঁটবো না, রিকশাও চড়বো। রিক্সায় চড়ে শহর ঘুরবে বুঝি? ভুলেও কিন্তু আমাদের এলাকায় না, বাবা দেখলে তোমাকে মেরেই ফেলবে। আরে তোমার বাবা তো দূরের কথা, কেউ দেখবে না, আমরা তো রিক্সার হুড উঠিয়ে যাব। আচ্ছা আমরা তাহলে কোথায় যাব? রেস্টুরেন্টে যাবা? দাঁড়াও দাঁড়াও, আমি একটা ফুড ব্যাংকের পোস্ট তোমাকে মেনশন করছি। উফ, জায়গাটা যে কি সুন্দর, তুমি যদি না দেখো বিশ্বাসই করতে পারবা না। আরে রেস্টুরেন্টে তো যাবই, তার আগে তোমাকে অন্য একটি জায়গায় নিয়ে যাব। সেটা আবার কোথায়? পার্কে? দেখো ওই জায়গাটা আমার একদমই ভালো লাগে না, কেননা ওইখানে কোনো প্রাইভেসি। আরে পার্ক তো ভুলেও না, পার্ক আমারও পছন্দ না, আর এমন উত্তেজনার মুহূর্তে পার্ক তো প্রশ্নই উঠে না। তাহলে? আরে বলছি শোনো, তবে যাওয়ার আগে তোমার হাতটা ধরবো। হাত ধরতে হবে? হাই রে, এমন কোন জায়গায় যাবা যেখানে গেলে আমার হাত ধরাটা এতটাই ইমার্জেন্সি হয়ে পড়বে? আরে ওই যে টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার আছে না, ওখানে নিয়ে যাব, হাত ধরে নিজ হাতে তোমার আঙ্গুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক করাবো, তোমার নামে অপরাজিত সিম কিনব, আর সেই সিমটা আমি ইউজ করব। ওখানে 8 টাকায় 1 GB ইন্টারনেট প্যাকেজ আছে, কিন্তু সরকার এটা শুধু মেয়েদেরকে দিচ্ছে, আর এর জন্যই তোমাকে আজ আমার ভীষণ প্রয়োজন। শোনো, তুমি এখন একটু কষ্ট করো, তুমি তোমার বাসায় গিয়ে তোমার NID কার্ড আর 2 কপি ছবি আনবা, ঠিক আছে? ছবি আনবো? বায়োমেট্রিক করাবে? আঙ্গুলের ছাপ করাচ্ছি তোমাকে, যত সব পাগল ছাগল। আরে কোথায় যাচ্ছ? উফ, এত সুন্দর অফারটা বুঝতেও চাইলো না।